নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আবার স্বাগত তো বন্ধুরা আমরা অনেকেই বন্ধন ব্যাংকের থেকে লোন নিয়েছেন তো এই মুহূর্তে এই পরিস্থিতিতে অর্থাৎ এই লকডাউনের মধ্যে করোনা ভাইরাসের জন্য প্রচুর মানুষের কিন্তু কাজ চলে গিয়েছে তো এই সময় দাঁড়িয়ে প্রচুর মানুষ আছে যারা দিন আনা দিন খায় মানুষ যারা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছেন তো কীভাবে তারা লোন শোধ করবেন তাদের মাথায় কিন্তু একেবারে হাত পড়ে গিয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে বন্ধন ব্যাংকের যদি আপনি লোন শোধ করতে না পারেন তাহলে আপনাকে কি পেনাল্টি চার্জ দিতে হবে তো এছাড়াও বন্ধন ব্যাংকের যে লোন যারা যারা নিয়েছেন এই সময় যদি আপনারা কিস্তি না দেন তো সেক্ষেত্রে আপনাদের কি হবে তো বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একেবারে বিস্তারিত জানাবো যে বন্ধন ব্যাংকের তরফ থেকে কি ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে তো ভিডিওটির থামলে ক্লিক করে আগেই কিন্তু আপনারা জেনে গিয়েছেন যে আজকের এই বিষয়বস্তু আমি কী বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা বন্ধন ব্যাংক থেকে যারা লোন নিয়েছে তো সেই লোন নিয়ে একটা বড়ো সড়ো নির্দেশিকা জারি করা হয়েছে লোন যে রয়েছে লোন পুরোপুরি মুকুব করা হয়ে গিয়েছে অর্থাৎ বন্ধন ব্যাংকের তরফ থেকে লোন মুকুম অর্থাৎ যেটা বলা হয় তাকে মরাটোরিয়াম তো মরাটোরিয়ামের সুবিধা দেওয়া হয়েছে তো বন্ধন ব্যাংকের তরফ থেকে যে নির্দেশিকাটা এসছে এ তো সেটা আজকের আপনাদেরকে আমি দেখাব তো তারাকে আগে জানাতে চাই যে বন্ধুরা আপনারা চাইলেও আপনারা বন্ধন ব্যাংকের যে অফিসিয়াল সাইট আছে দেখতে পাচ্ছেন আমি এখন বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো আপনারা চাইলে এই বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যে সাইটটি রয়েছে তো সেই সাইটে ভিজিট করতে পারেন তো অফিসিয়াল যে সাইটটি তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধন ব্যাংক দেখুন এখানে ওপরে লেখা আছে বন্ধন ব্যাংক ডট কম তো এই সাইডে আপনারা আসতে পারেন এই সাইটে এসে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখানে কিন্তু সমস্ত ধরনের কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দেখুন এখানে আপনাদেরকে যেটি সবচেয়ে সহজ বা সুবিধা অর্থাৎ আপনারা সহজেই জানতে পারবেন যে বিষয়টির দ্বারা সেটি হচ্ছে বন্ধন ব্যাংকের ফোন নাম্বার দেখুন বন্ধুরা এখানে কিন্তু বন্ধন ব্যাংকের ফোন নাম্বার দিয়েছে দেখুন প্রথম একটি ফোন নাম্বার দিয়েছে যেটি হচ্ছে পুরোপুরি টোল ফ্রি অর্থাৎ এই নাম্বারটিতে কল করতে আপনাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না তো নাম্বারটা আমরা নোট করবেন আঠেরোশো দুশো আটান্ন একাশি একাশি আবার বলছি আঠেরোশো দুশো আটান্ন একাশি একাশি এটা টোল ফ্রি নাম্বার তো এই নাম্বারে আপনারা ফোন করে আপনারা জেনে নিতে পারেন যে কি ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে বা কি আপডেট এসছে এছাড়াও যদি এই নাম্বারটা আপনারা না পেয়ে থাকেন আরেকটা নাম্বার রয়েছে তো সেই নাম্বারটা আপনারা নোট করবেন জিরো থ্রি থ্রি ফোর ফোর জিরো নাইন নাইন জিরো নাইন জিরো বুঝতে পারছেন বন্ধুরা এই একটা নাম্বার আছে তো এইটাও কাস্টমার কেয়ার নাম্বার তবে এটা ট্রোয়েল ফি নয় এই নাম্বারে ফোন করলে আপনাদের চার্জ কাটা হবে এবং এখানেও কিন্তু সেই কাস্টমার কেয়ারে বন্ধন ব্যাংকের ফোন যাবে তো যে নির্দেশিকা জারি করা হয়েছে তো সেই নির্দেশিকাতে কী আপডেট দেওয়া হয়েছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চলুন তো নির্দেশিকারা দেখুন এই হচ্ছে বন্ধন ব্যাংকের পুরোপুরি যে নির্দেশিকা দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিন বন্ধন ব্যাংকের নির্দেশিকা দেখুন লেখা আছে গাইডলাইন্স অন ইমপ্লিমেনশন অব রিলিফ মেজার্স অ্যানাউন্সড বাই আরবিআই আন্ডার কোভিড নাইন্টিন রেগুলেটরি প্যাকেজ তো যারা যারা বন্ধন ব্যাংকের থেকে লোন নিয়েছেন তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে তো চলুন বন্ধুরা কী নির্দেশিকা জারি করা হয়েছে তো সেটা আজকে আমরা দেখে নেব তো আপনারা জানেন বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল তো যেটা যেখানে বলা হয়েছিল মার্চের এক তারিখ মার্চ অর্থাৎ ওয়ান মার্চ দু হাজার কুড়ি পয়লা মার্চ দু হাজার কুড়ি থেকে একত্রিশে মে দু হাজার কুড়ি অর্থাৎ মার্চ এপ্রিল মে এই তিন মাস আপনাদের জন্য লোন পুরোপুরি মুখোপ করার কথা বলা হয়েছিল তো এবারে পড়ে গিয়েছে জুন মাস তো এখন কী কর্তব্য কী করণীয় অনেকেই বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছেন ভাবছেন তো কিভাবে টাকা দেবেন কারণ এখনও প্রচুর দিনানা দিনখায় মানুষ রয়েছে যাদের হাতে টাকা পয়সা একদম নেই তো লোনের কিস্তি কিভাবে মেটাবেন অনেকেই লোন নিয়েছেন বন্ধন ব্যাংকের বাড়ি বাড়ি অনেকে গিয়ে লোন কালেক্ট করে তো আপনারা বাড়িতে যদি লোন কালেক্ট করতে আসে সেক্ষেত্রে যদি আপনার কাছে জোর জবরদস্তি করে হ্যাঁ যে লোন দিতেই হবে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই নির্দেশিকাটি দেখাতেই পারবেন তাকে তো সেক্ষেত্রে কিন্তু সে জোর জবরদস্তি করার কোনো রকম জায়গা নেই বা আপনারা কিন্তু একটা বিশাল বড় ছাড় পেয়ে যাবেন তো যে নির্দেশিকাটা এখানে বলা হয়েছে দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে যে যেটা মার্চ এপ্রিল মে এই তিন মাস ছিল তো সেই মরাটোরিয়াম থেকে আবার বাড়ানো হয়েছে অর্থাৎ লোন পরিশোধ করার সময়টা আবার বাড়ানো হয়েছে তো বাড়িয়ে যেটি করানো হয়েছে দেখুন এখানে পুরোপুরি ডিটেলস উল্লেখ করে দেওয়া হয়েছে এই নির্দেশিকাটা আপনারাও ডাউনলোড করে নিতে পারেন তো কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি শেষে দেখাচ্ছি আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এই নির্দেশিকায় কী আপডেট দেওয়া হয়েছে তো এখানে দেওয়া হয়েছে যে একই জুন দু হাজার কুড়ি থেকে দেখুন বন্ধু এখানে পুরস্কার লেখা আছে একই জুন দু হাজার কুড়ি থেকে আগস্ট একত্রিশ দু হাজার কুড়ি অর্থাৎ জুন জুলাই আগস্ট এই তিন মাস আপনাদের কোনো রকম বন্ধন ব্যাংকে যে লোন আসছে সেই লোন কিস্তি দিতে হবে না অর্থাৎ এই মরাটোরিয়ামের সুবিধা যেটি পূর্বে তিন মাসের জন্য দেওয়া হয়েছিল অর্থাৎ মার্চ এপ্রিল মে দেওয়া হয়েছিল তো তো এবারে পড়ে গিয়েছে অর্থাৎ মার্চ এপ্রিল মে এবার জুন পড়ে গিয়েছে তো মনোটোরিয়ামটা কিন্তু আবার বাড়ানো হয়েছে অর্থাৎ এটা কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে যেটা হচ্ছে আমরা জুন জুলাই আগস্ট একত্রিশে আগস্ট পর্যন্ত এটা এক্সটেন্ডেড করা হয়েছে অর্থাৎ একত্রিশে আগস্ট পর্যন্ত আপনাদের কোনো রকম লোনের কিস্তি যদি নাও দেন সেক্ষেত্রে কোনো রকম চার্জ কাটা হবে না তো এইবার আসছি যে সবচেয়ে বড়ো ব্যাপারটা তা হচ্ছে আপনাদের কিন্তু লোন কিন্তু কোনোভাবেই মুকুব করা হয়নি বা লোনের কিস্তি কোনোভাবেই মুখুব করা হয়নি অর্থাৎ আপনার ঘরের কন্ডিশন যদি খুবই খারাপ থাকে আপনার আর্থিক পরিস্থিতি যদি খুবই খারাপ থাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এক করোনা ভাইরাস পরিস্থিতি তারপরে লকডাউন তারপরে একটি বিশাল বড়ো ঝড় যেটা সুপার সাইক্লোন আমফান বয়ে গিয়েছে যার ফলে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কীভাবে লোন পরিশোধ করবেন তাই নিয়ে চিন্তা করছেন আর বন্ধন ব্যাংকের লোন যারা কালেক্ট করে তারা বাড়িতে তাগাদা দেওয়া শুরু করে দিয়েছে তো এই অবস্থা তারই কিন্তু এই নির্দেশকে জারি করা হয়েছে একেবারে যেটি কিন্তু পুরোপুরি বন্ধন ব্যাংকের তরফ থেকে জারি করা হয়েছে অর্থাৎ আপনার লোনের কিস্তি যদি না দিতে চান তাহলে তিন মাসের জন্য কিন্তু আপনারা এটাকে পুরোপুরি বন্ধ রাখতে পারেন কিন্তু কখনোই কিন্তু বন্ধন ব্যাংক বলে দেয়নি যে লোনের কিস্তি পুরোপুরি মুকুব অর্থাৎ লোনের কিস্তি কিন্তু কখনোই মুখুব করা হয়নি আপনারা যদি দিতে না চান বা দিতে যদি অসমর্থ হন তাহলে আপনারা বলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা এই তিন মাস কোনোরকম লোনের কিস্তি দিতে হবে না অর্থাৎ এই তিন মাস আপনারা এই মরোটোরিয়ামের সুবিধাটা পাবেন তো এইবার আসছি যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো অ্যাপ্লাই করার দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে অফলাইন একটা হচ্ছে অনলাইন তো অনলাইন যে প্রসেসটা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই অনলাইন যে প্রসেসটা রয়েছে এখানে হচ্ছে আপনাদেরকে একটা ইমেল করতে হবে চলুন বন্ধুরা আপনাদেরকে ইমেলটা জানিয়ে দিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইমেল আইডিটা দিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানে একটা ইমেল করতে হবে ইমেল নাম্বারটি বা ইমেল অ্যাড্রেসটি আমরা নোট করে নিন পে পি এ ওয়াই পে ইজি ওয়াই পে ইজি অ্যাট দা রেট অফ বন্ধন ডট কম এই যে ইমেল আইডি রয়েছে এই ইমেল আইডিতে আপনাকে ইমেল করতে হবে যে আপনি এই তিন মাস যে এক্সটেন্ডেড করা হয়েছে বন্ধন ব্যাংকের তরফ থেকে মরাটোরিয়ামের যে সুবিধা দেওয়া হয়েছে তো সেই মরাটোরিয়ামের সুবিধাটা আপনি নিতে চান অর্থাৎ এই তিন মাস আপনি লোনের কিস্তি দিতে অসমর্থ তাই লোনের কিস্তি দিতে পারবেন না তাই এই তিন মাসের জন্য যেন আপনার লোনের কিস্তি টাকার কাটা টাকা কাটা না হয় বা বাড়িতে যিনি আসবেন তাকেও তিনি তাকেও আপনি বলতে পারবেন যে এই তিন মাসের জন্য লোনের কিস্তি একেবারে মুখুব করা হয়েছে অর্থাৎ মুকুব নয় যেটা বন্ধ রাখা হয়েছে এ তো আপনি চাইলে এই জন্য আপ্লাই করতে পারেন এটা হচ্ছে অনলাইন এ যদি আপনি অফলাইন করতে চান তাহলে আপনাকে ব্যাংকের যে ব্রাঞ্চের সঙ্গে আপনি যুক্ত সেই বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ার পর সেখানে একটি ফর্ম রয়েছে এই মরাটোরিয়াম ফর্ম এই ফর্মটি আপনাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আপনাকে কিন্তু আর কোনো রকম লোন কাটা হবে না আপনার অ্যাকাউন্ট থেকে অনেকেই আছে লোন অ্যাকাউন্ট থেকে কাটা হয় এছাড়া অনেকের বাড়িতে গিয়ে টাকা তুলতে চায় যে অনেক বন্ধন ব্যাংকের কর্মীরা রয়েছে তারা বাড়িতে বাড়িতে লোন দিয়েছে তো তারা বাড়িতে বাড়িতে গিয়ে তাকাটা শুরু করে দিয়েছে তো আপনারা তখন কিন্তু এটা বলতে পারবেন যে বন্ধন ব্যাংকের তরফ থেকে এটি ঘোষণা করা হয়েছে এবং আপনি এর সুবিধা নিতে চান তো চাইলে আপনি তার কাছেও বলতে পারেন অর্থাৎ যার কাছ থেকে আপনি লোনটি নিয়েছেন তো তাকেও বলতে পারেন যে আপনি এটার সুবিধা নিতে চান তো তিনি এই ফর্মটি যে রয়েছে এই ফর্মটি তিনি আপনাকে দেবেন তো এই ফর্মটি দেওয়ার পর আপনি ফর্মটি ফিল করে তার কাছে জমা দিয়ে দেবেন জমা দেওয়া হলে কিন্তু আপনাকে এই তিন মাস রকম আর চাপ দিয়ে হবে না বা তিন মাস আপনাকে কোনো রকম এই লোনের কিস্তি থেকে আপনি বেঁচে যাবেন বা আপনাকে দিতে হবে না তো এইবার আসছি যে আপনি যদি এই ফর্মটি ফিল না করেন অনলাইন বা অফলাইন অনলাইন অ্যাপ্লাই করলেন না অফলাইন অ্যাপ্লাই করলেন না সেক্ষেত্রে কী হবে তো সেটা বলে রাখি সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক ধরে নেবে যে আপনি লোনের কিস্তি দিতে অসমর্থ নয় অর্থাৎ আপনি লোনের কিস্তি দিতে পারবেন লোনের কিস্তি দিতে উপযুক্ত সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোনের কিস্তি দিতে হবেই অর্থাৎ ব্যাঙ্ক থেকে আপনাকে চাপ দেওয়া হবে যে লোনের কিস্তি দেওয়ার জন্য কারণ আপনি যেহেতু ফর্ম ফিল আপটা করেননি তাই ব্যাংক সেহেতু বুঝে নেবে যে আপনি লোনের কিস্তি পরিশোধ করতে একেবারে উপযুক্ত আছেন তাই যারা যারা লোনের কিস্তি দিতে চান না এই মুহূর্তে হাতে টাকা একদমই নেই তো আপনারা এই ফর্মটি ফিল আপ করুন অনলাইন অফলাইন দুটো প্রসেস জানালাম তো এই দুটো প্রসেসের মাধ্যমে আপনারা ফিল করতে পারবেন তো এবার আসছি বন্ধুরা এই নির্দেশিকাটা আপনারা কোথেকে পাবেন তো এই নির্দেশিকাটা পাওয়ার জন্য চলে যেতে হবে আবার ওয়েবসাইটটিতে তো ওয়েবসাইটে যাবেন এখন একটা যে কোনো ব্রাউজার খুলে নেবেন ব্রাউজার যে খুলে নেওয়ার পর আপনারা আপনাদের বন্ধন ব্যাঙ্ক ডট কম যেটা দেখালাম তো বন্ধন ব্যাঙ্ক ডট কম খুলে নেবেন দেখুন এই যে হচ্ছে ওয়েবসাইটটি খোলা আছে তো এই ওয়েবসাইটটি খোলার পর একেবারে ওপরে দেখবেন একদম ফার্স্টে লেখা আছে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে দেখুন বন্ধুরা এখানে লেখা রয়েছে ফর ডিটেল গাইডলাইন্স অন রিলিফ অন লোন রিপেমেন্টস প্লিজ ক্লিক ইয়ার তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু এসে যাবে তো বন্ধুরা এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করা মাত্র কিন্তু প্রথমে একটা আরবিআই গাইডলাইন্স বলে অপশান আসবে তো যেটা আমি আপনাদেরকে এই মাত্র যে পিডিএফ ফাইলটা দেখালাম দেখুন এখানে দেখুন এইখানে দেখুন লেখা আছে গাইডলাইন্স অন ইমপ্লিমেন্টস বাই অ্যানাউন্সড আরবিআই তো আর থেকে যে গাইডলাইন্সটি দেওয়া হয়েছে তো এই লেখাটি আসবে তো ওখানে ক্লিক করবেন ক্লিক করে মাত্র এই যে নির্দেশিকাটা বা এই পিডিএফটা কিন্তু পুরোপুরি আপনাদেরকে ডাউনলোড হয়ে যাবে আমাদের তো ডাউনলোড হয়ে গেলে আমরা এখান থেকে আমরা আপনাদের সুবিধা মতো ডেকে নিতে পারবেন এখানে অনেক রকম কিন্তু লেখা আছে তো আপনাদেরকে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা আপনাদেরকে জানালাম তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে এই খবরটা সকলের কাছে পৌঁছতে পারে প্রচুর মানুষ আছেন গ্রামেগঞ্জে বাস করেন বাস করেন তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে হয়তো একটা চাপ আসতে পারে বা তারা এই খবরটি নাও জানতে পারে তাই খবরটি যাতে সকলে জানতে পারে তাই জনস্বার্থে এটি প্রচুর পরিমাণে শেয়ার করুন তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ